হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকে 10th of February বুধবার। আজকে আমরা যাচ্ছি আমাদের নতুন ফ্ল্যাটটা দেখতে। নেদারল্যান্ডস থেকে ফেরার পর ফ্ল্যাটটা দেখা হয়নি। আমরা এই ফ্ল্যাটটা নিয়েছিলাম 2018-তে, বাট এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, ঠিক আছে? তো যাই হোক, আজকে যাচ্ছি আমরা অনেকদিন পর ফ্ল্যাটটা দেখতে, দেখি কতটা প্রোগ্রেস হয়েছে। তো তোমাদেরকেও একটা ট্যুর দেবো আমাদের ফ্ল্যাটে। লাস্ট আমরা ফ্ল্যাটটা দেখেছিলাম বেশ মানে এক বছর আগে, এর মধ্যে শুনেছি রং টং হয়ে গেছে। এটা পাটুলি বৈষ্ণব খাটা। আমরা সামনে থেকে ডান দিকে যাবো কামালগাছি, কামালগাছি থেকে বাঁ দিকে হচ্ছে আমাদের ফ্ল্যাটটা, দেবলোক সোনার সিটি কমপ্লেক্স আর কি। বেশ বড় কমপ্লেক্স, অনেকগুলো টাওয়ার হচ্ছে। তো আজকে শুনেছি, মানে আজকে না আগেই শুনেছি যে ওদের নাকি কিছু টাওয়ার যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো রঙও হয়ে গেছে। আগে গিয়ে দেখতে পাবো। আমি সত্যি কথা বলতে একদমই দেখিনি, অনেকদিন হয়ে গেছে। মানে ওখানে যাওয়ার আগে দেখেছিলাম, প্রায় 15 বছর তো হয়েই গেছে। এখন যেহেতু ড্রাইভ করছি এই ভিডিওতে আর আসছি না, এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। এখানে অনেকগুলো নার্সারি আছে, ক্ষুদিরাম মেট্রো সামনে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের অ্যাডভার্টাইজমেন্ট, ডেভেলপ সোনার সিটি। ওই যে রং করে অসাধারণ লাগছে এন্ট্রান্সটা সামনে। অনেকগুলো টাওয়ার আছে এখানে। একটা পার্কিং হচ্ছে যেটা কিনা ওই সাউথ সিটির মতো দেয়। চলো আমি ফ্ল্যাটটা দেখাই। আমরা ফার্স্টে মার্কেটিং অফিসে যাবো, আর মার্কেটিং অফিস থেকে আগে ফ্ল্যাটের চাবিটা নেবো, তারপর চলো। আচ্ছা, এটা সামনে হচ্ছে আমাদের মার্কেটিং অফিস, আর এইটা হচ্ছে আমাদের আমাদের ফ্ল্যাটটা হচ্ছে একদম লাস্টেরটা। আমাদের ফ্ল্যাটের সাউথ সাইডটা ওপেন আছে আর 7th ফ্লোরে। কাজরি গেছে মার্কেটিং অফিসে ফ্ল্যাটের চাবিটা চাইতে। আর এদিকে একটা পুকুর আছে খুব সুন্দর, এগুলো সব ন্যাচারাল ওয়াটার বডি, এগুলো রাখা হবে আর এগুলোতে মাছ ছাড়া হবে। এরকম ন্যাচারাল ওয়াটার বডি ইফ আই এম নট রং ভেতরে 4টে মতন রাখা হবে। এটা একটা প্ল্যাটফর্ম মতন বানিয়েছে, এখানে মাছও ছাড়বে, আর এদিক দিয়ে ফ্ল্যাটের ভিউটাও খুব ভালো আসছে। লিফট আজকে বন্ধ, সাততলায় আটতলায় হেঁটে ওঠা বাবা। 2017, হ্যাঁ 2018-এর 24শে ফেব্রুয়ারি 2018-এর 24শে ফেব্রুয়ারি নিয়েছিলাম। তারপর থেকে ব্যাংকের লোন অ্যাপ্রুভ হওয়া সব কিছু ওই দেখছে, কারণ এগুলো ভালো বোঝে, আমি হয়তো বুঝি না এগুলো। মানে বিয়ের পরে আমরা একসাথে এটা প্রথম নিয়েছিলাম, এবং সত্যি কথা বলতে গেলে নিজেদের এটা বাড়ি হওয়া একটা বিশাল ব্যাপার, এটা অনেক স্বপ্ন, এটা শুনে জড়িয়ে আছে। আর কষ্ট করে মাসে মাসে ব্যাংকের লোনের ইএমআইগুলো দেওয়া, আনফর্চুনেটলি আজকে লিফটটা বন্ধ না। তো বেসিক্যালি আমাদের 8তলা অবধি হেঁটে হেঁটে উঠতে হবে সিঁড়ি দিয়ে। তো চলো জার্নি শুরু করা যাক। এখান থেকে বাইরের একটা ভিউ, এসে গেছি 7th ফ্লোর 8তলা। তো ফার্স্টে দেখাই আমাদের বারান্দাটা, 8তলা। এটা একটা প্ল্যাটফর্ম মতন, তো এখানে অসাধারণ একটা ভিউ আছে আর চরম হাওয়া দিচ্ছে। আমার এর থেকে উপরে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাকি বাড়ির লোকজনের হাইটের একটা ব্যাপার আছে, এত উঁচু থেকে নিচে তাকালে একটু মাথাটা কেমন লাগে। এইখানে একটা এক্সট্রা শেড মতো করা আছে, এটা কর পরিষ্কার পারপাসে নয়। লিভিং রুমটা বেশ বড়, এটা রান্নাঘরের মতো, এটা হচ্ছে ফ্রিজ রাখার জায়গা যতদূর আমি জানি। এটা বেসিনের সেকশন, স্ল্যাবস অ্যান্ড অল। এবার এইটা হচ্ছে মাঝখানে একটা সরু প্যাসেজ আছে,
এটা আমাদের প্রথম একটা রুম লেফট সাইডে। এটা বলেনি আমার প্রথম পছন্দ হওয়ার বিষয় ছিল এই করিডোরটা। এটা হচ্ছে আমাদের আরেকটা বেডরুম। এটা একটু ছোট বাট এটাতেও যথেষ্ট আলো আসে। মানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা ভেবেছিলাম যে আলো থাকবে না, যেহেতু এটা ইস্ট ফেসিং, দুপুরবেলার পর হয়তো আলো থাকবে না, কারণ আমাদের সামনেও একটা এরকম বিল্ডিং মতন উঠছে যেটা আমাদের কমপ্লেক্সেরই পার্ট, কিন্তু এর মাঝখানে যে জায়গাটা আছে ওটা দিয়ে যথেষ্ট আলো আসছে। আর সাউথ সাইড থেকেও অনেক আলো, ওটা তো সাউথ, ওই দিক থেকেও ওই সাইড থেকেও অনেক আলো আসে, ওই দিকটা তো সাউথ না। তো এটা হচ্ছে আমাদের সব থেকে পছন্দ, সবার পছন্দের জায়গা, সেটা হচ্ছে এই মাস্টার বেডরুমটা। মানে একদম এটা শেষ হচ্ছে মাস্টার বেডরুমে গিয়ে আমরা পড়ছি। তো এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটা, এদিকে ইস্ট চার দিকে সাউথ। তো এদিকের ভিউ, বাবা এদিকের ভিউটাও অসাধারণ। যদি একটা ফ্ল্যাট হবে বাট ওটা তো ছোটো ফ্ল্যাটটা আমি যতদূর জানি। এখানের ভিউটা দেখ, এটা থেকে মোটামুটি মানে এই ভিউটা হচ্ছে অসাধারণ। ওই এবার হচ্ছে সবথেকে স্পেশাল যে ভিউটা, একটা ছোট্ট জানলা দিয়ে, এটার জন্যই এই ফ্ল্যাটের দামগুলো বিচার হয়। এটা হচ্ছে সাউথ, পুরো সাউথটা খোলা। ওই সাইডটা হচ্ছে বারুইপুর ইফ আই এম নট রং, সবুজ পুরো গ্রিনারিতে একদম ঢাকা। কষ্ট করে মানে অনেক দিনের প্ল্যান ছিল যে নিজেদের একটা প্রপার্টি হবে, বাড়িতে একটা ফ্ল্যাট নিয়েছি, এটা অসাধারণ ফিলিং। মাস্টার বেডরুমটা সেটা একটা ব্যাথরুম আছে, আরেকটা ব্যাথরুম বাইরে আছে। হ্যাঁ, এটার ভেতরটা একদম অন্ধকার। এটা আমাদের সেকেন্ড বাথরুম। কলকাতার বুকে আমাদের দুজনেরও নিজেদের নামে এই প্রথম প্রপার্টি, মানে যা বাড়ি আছে সেটা আমার মার আছে, ওর মা বাবার আছে। এই ন্যাচারাল ওয়াটার বডিগুলি আমার খুব ভালো লাগে, নেচারের সংস্পর্শে। সকলের সাপোর্টের অনেক দরকার আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ বানানোর জন্য। আজকে এটা ছোট্ট ব্লগ ছিল, আমাদের দৈনন্দিন জীবনের একটা বিশাল অংশ তোমাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করলাম। চ্যানেলটা ভালো লাগলে সকলে মিলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো। আনটিল দেন, টাটা, বাই।